ভিউয়ার্স, এই যে মাছ এবং ভাত দেখেন খাওয়ার পর কি অবস্থা। বন্ধুরা, আজকে 8 মার্চ 2023 সাল, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আর আজকে যেহেতু শবে বরাতের পরের দিন, সরকারি ছুটি, তো আমি আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। গতকাল রাতে আমি একটি রূপচাঁদা মাছ ম্যারিনেট করে রাখি, তো আজকে উঠতে উঠতে সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি, তো এখন ভাবলাম যে আমি এই রূপচাঁদা ফ্রাই করি। তো আজকে আমি একটু রূপচাঁদা ম্যারিনেট করে বারবিকিউ স্টাইলে আমি এই ফ্রাইটা করেছি। তো দেখুন আপনারা, এই জায়গায় অনেক সবজি আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, শসা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আর পাশাপাশি যে দেখুন আমার ভাত রান্না করা হয়েছে। আমি এই যে আমার রাইস কুকারে সাধারণত আমি ভাতটা রান্না করি। তো যাই হোক, এখন আমি আসলে লাঞ্চ করব। আমার মনে হয় খুবই ভালো হয়েছে, আমার এই রূপচাঁদা ফ্রাই খেয়েছে অথবা মাছের ফ্রাই খেয়েছে সকলেই খুব প্রশংসা করেছে সবসময়ই। তো দেখি আজকে কেমন হয়। হ্যাঁ, আজকে ও আজকে অসাধারণ হয়েছে, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, জোস হয়েছে। তো এখন খাবার পালা, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।